জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা। প্রসঙ্গটা হচ্ছে যে এখানে মহারাজ অরূপানন্দজি লিখছেন 14/4/1911, স্থান হচ্ছে উদ্বোধন, উদ্বোধনের ঠাকুরঘর সকালবেলা সময়টা। রোজ ঠাকুর পূজার জন্যে যে ফুল আসে তাহা লইয়া উপরে গিয়াছি। বেলা অধিক হইয়াছে তাই মা বলিলেন, ফুলটি যখন আসে দিয়ে যাবে। মা নিজেই পূজার সব জোগাড় করিতেন এবং পূজা করিতেন, মানে মা কিন্তু পূজার যে ঠাকুরের পুজো করতেনই সব জোগাড় কিন্তু মা নিজেই করতেন, আর আবার পুজোটাও মা নিজেই করতেন। হাত ইশারা করিয়া আমাকে কাছে ডাকিলেন, মা পুজো করতে বসিয়াছেন তো ইশারা করে ডাকিলেন, মহারাজকে ডাকলেন। মা তক্তপোষের উপর বসিয়া আছেন, জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। এখানে একজন ভক্তের কথাটা উঠছে আজকে, ওই কথাটা নিয়েই আমরা আলোচনা করব যে সেই ভক্তের ব্যাপারে মা অরূপানন্দজিকে জিজ্ঞেস করছেন। শ্রী শ্রী মা বলছেন, ও নিচে আছে, মানে ওই জনৈক ভক্তের ব্যাপারে মা জিজ্ঞাসা করছেন, ও নিচে আছে। মহারাজ উত্তরে বলছেন, হ্যাঁ সে নিচে আছে। শ্রী শ্রী মা জিজ্ঞাসা করছেন, কি করে, পড়ে টড়ে? মা জিজ্ঞাসা করছেন, কি করে, ও পড়াশোনা কিছু করে? তার উত্তরে অরূপানন্দজি বলছেন, মধ্যে মধ্যে হয়তো পড়ে। আবার মা বলছেন, মঠে বুঝি যাবে না? অ্যাকচুয়ালি এই ভক্ত আগে মঠে কিছুদিন ছিল, কোনো একটা কারণে মঠ থেকে চলে এসছে আর নিচে ওই উদ্বোধনে বসে আছে। তো তার জন্যই মা, শ্রী শ্রী মা বলছেন, মঠে বুঝি যাবে না? তার উত্তরে অরূপানন্দজি বলছেন, না তার যেতে ইচ্ছা নেই, তার যেতে ইচ্ছে নেই। শ্রী শ্রী মা বলছেন, তোমরা বুঝিয়ে বলবে। মা বলছেন, ওকে বুঝিয়ে বলবে তোমরা, যাতে মঠে ফিরে যায়। মহারাজ বলছেন, আমি ঢের বলেছি, তুমি বলো যাতে গিয়ে অন্তত 2-4 দিন থাকেন। শ্রী শ্রী মাকে মহারাজ বলছেন, আমি ঢের বলেছি কিন্তু আমাদের কথা শুনছে না, তুমি বলো মা বলে। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন,
বাবা আমিও ঢের বলেছি, আমি বললেও শুনবে না। মঠে গেলে পাঁচজনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, শ্রী শ্রী মা বলছেন, অ্যাকচুয়ালি হয়তো ভুল হতেই পারে, কিন্তু বড়দের একটা কথা শুনতে হয় তো, তো তার জন্যেই অনেক সময় আমরা ভুল হলেই আমরা কি করি, আমরা মানুষের হাসি ঠাট্টা করি। তার জন্যই শ্রী শ্রী মা বলছেন, মঠে গেলে পাঁচজনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। এটা তো সমাজ এরকমই, মা তো বলছেন সমাজের গঠন এরকমই। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মানে শ্রী শ্রী মাকে শরৎ মহারাজ, মানে স্বামী শারদানন্দজি শ্রী শ্রী মাকে বললেন, হতে পারে ভুল তো যে কারো হাতেই হতে পারে, যে করতেই পারে, ভুল করতেই পারে, কিন্তু বড়দের কথাটা তো শুনতে হয়, তো তার জন্যেই মহারাজের কথা মানে আমাদের স্বামী ব্রহ্মানন্দজির কথা, অথবা আমাদের কি মোটেই শুনতে নাই? মোটে গিয়ে অন্তত দুদিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। বড়রা যখন কিছু কথা বলে, অ্যাটলিস্ট কিছুটা তো শুনতে হয়। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না, মানে সাধু সঙ্গ করলে মনটা আবার পবিত্র হয়। তার জন্যই মা বলছেন, রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না, একা একা কোথায় যাবে, কোথায় খাওয়াটি জুটবে? মা বলছেন একা একা কোথায় থাকবে, খাওয়াটি কোথায় জুটবে? তার উত্তরে আমাদের অরূপানন্দজি বলছেন, খাওয়ার জন্যে কিচ্ছু নেই, ভিক্ষা করে হয়তো খাবে, তবে মহারাজ এবং অন্যান্য গুরুজন বলেছেন এদের কথা মান্য করবার জন্যেও তো একবার যাওয়া উচিত। অনেক সময় মানে এটাকে বলা হয় গুমর্তমি আসে, গোড়ামিটা আসে, গুমর্তমি বলা হয় যে জিনিসটা আমরা ভুল করি, কিন্তু ভুলের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে অহংকার, আমরা স্বীকার করতে চাই না, আমি যেটা বুঝি সেটাই ঠিক। তো এখানে মা তার উত্তরে বলছেন, শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ তাই তো গুরুজনের কথা। মা বলছেন, এখানে পরিষ্কার করে বলছেন, বড়দের কথা সবসময় শুনতে হয়, কারণ হচ্ছে আমরা অনেক সময় জানতে পারি না আমরা যে কাজটা করছি ওটা ঠিক করছি কি না, তো তার জন্যই মা বলছেন গুরুজনদের কথাটা, বড়দের কথাটা শুনতেই হয়। ওর কাজ করতে ইচ্ছে নেই, এই সব কিন্তু গোলমালটা কোথায় থেকে আসছে? মা অনেক জায়গায় বলেছেন আমাদেরকে, বলছে একটা কিছু কাজ নিয়ে থাকলে মনটা ভালো থাকে, কিন্তু এর তো কাজ করতে ইচ্ছে নেই, তার জন্যই মা বলছেন ওর কাজ করতে ইচ্ছে নেই, কাজ না করলে কি মন ভালো থাকে? মা বলছেন কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? 24 ঘন্টা কি মানুষ ধ্যান চিন্তা করতে পারে? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। তোমাদের
তার জন্যই মা বলছেন যে মনটা কিন্তু মা নিজেই ঠাকুরের কাছে প্রার্থনা করে যে এই সঙ্গটা আপনারা সকলেই জানেন যে যাতে ২৪ ঘন্টা কিন্তু মানুষ কিন্তু মানে ভগবানের ধ্যানের চিন্তা করে এটা থাকতে পারে না। কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন এই কলিযুগে অন্নগত প্রাণ, আমরা যতই বলি না কেন ২৪ ঘন্টা কিন্তু ভগবানের চিন্তা করে থাকতে পারি না। একাদ হয়তো কেউ মানে লক্ষ্যে একটা দুজন হয়তো হতে পারে, সে ওই কথাটা কিন্তু স্বতন্ত্র, কিন্তু আমরা সবসময়ই দেখি কি ২৪ ঘন্টা কিন্তু মানুষ ভগবানকে নিয়ে থাকতে পারে না। তাও তার জন্যই মা বলছেন বাবা একটা কাজ করো না, ভগবদ্গীতায় তার জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন। অর্জুনকে কি বলেছিলেন, অর্জুন যখন প্রশ্ন করছেন হ্যাঁ হে কেশব তুমি আমাকে বলছো যে জিনিসটা অনন্যাস চিন্তয়ন্ত মাং হ্যাঁ এ জানা পরিউপাসতে, যে অনন্যভাবে ভগবানকে যে চিন্তা করলে তুমি আমাদের সব কিছু হ্যাঁ মানে যোগক্ষেম সব কিছুই তুমি আমাদের রক্ষা করবেন, তুমি তার দায়িত্ব নেবে বলে। কিন্তু ওই অনন্যাস চিন্তয়ন্ত মাং ওটা সকলেই পেরে উঠে না। তখন ভগবান আবার বলছেন বেশ তো তাতে কোনো চিন্তা নেই, তুমি ২৪ ঘন্টা যদি না করতে পারো হ্যাঁ তাহলে তার উপায়টা কি। ভগবান আবার ভগবদ্গীতায় বলছেন যত করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি মাত, বেশ তো তুমি যদি ২৪ ঘন্টা সব সময় ধ্যানে যদি না থাকতে পারো তুমি যে কিছু করো না কেন সেটাকে আমাকে অর্পণ করে দাও, তাতেই তো হলো। যে আমরা হয়তো ধরুন সলতে পাকাচ্ছি, ওই যে সলতে পাকাবার সময় আমি যদি মনে করি আহা ঠাকুরের আরতির জন্য আমি সলতেটা পাকাচ্ছি, তো ভগবানের জন্য করছি, ঠাকুরের জন্য করছি। আবার হয়তো আমি রান্নাঘরে কাজ করছি, রান্নাঘরে যখন করছি যদি ভাবি এটা ঠাকুরের ভোগের জন্য করছি, হয়তো ঠাকুরের সন্তানরা খাবে, হয়তো ভক্তরা খাবে, তো তার জন্যই হচ্ছে যে কোনো কাজই করা হোক না কেন এটা কিন্তু ভগবত নিবেদিত কর্ম হওয়া দরকার। তার জন্যেই আবার ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন অর্জুনকে, অর্জুন তুমি যে যুদ্ধটা করবে কেমন করবে, ময়র্পিত মনোবুদ্ধি, তুমি তোমার মন আর বুদ্ধিটাকে আমাকে অর্পণ করিয়া তুমি কাজটা করো, এটা করলে তুমি কিন্তু রক্ষা পাবে, রক্ষা পাবে। তো তার জন্যেই মোদ্দা কথাটা হচ্ছে যে আমরা হয়তো একবারে উচ্চস্তরে যেমন হারমোনিয়ামে সপ্ত স্বরগুলি আছে সা রে গ ম প দ নি, কিন্তু আমরা কি সবসময় নিতে ধরে রাখতে পারি গলাটাকে, আমরা কোনোদিনও সব সময় নিতে ধরে রাখতে পারি না, তার জন্যেই উঠা নামা থাকবেই। তো তার জন্যেই এই উঠানামাটা থাকবে বলেই কিন্তু ভগবান আমাদেরকে বলে দিচ্ছেন, বলছে হে অর্জুন চিন্তা করো না, তুমি যে কিছুই করো না কেন, কোনো সময় হয়তো রান্নাঘরে কাজ করছো, কোনো সময় হয়তো গোশালায় কাজ করছো, কোনো সময় হয়তো ভগবান মানে ঠাকুর ঘরে বসে হয়তো পুজো করছো, যে কিছুই করো না কেন তুমি আমাকে নিবেদন করো, আমাকে নিবেদন করো যে জিনিসটা। তো এখানে কিন্তু আপনারা মনে রাখবেন, এখানে একজন সন্ন্যাসী হোক গৃহী ভক্তই হোক এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। কেন, তার জন্যই ভগিনী নিবেদিতা বলেছিলেন
অল ওয়াকস অফ লাইফ, স্বামীজির যে ঠাকুর মা স্বামীজি আমাদেরকে এমন রাস্তা দেখিয়ে গিয়েছেন বলে অল মোডস অফ ওয়ার্ক, যে কিছু কাজ করি না কেন সেটা ভগবত আরাধনাই হবে, ভগবত উপাসনাই হবে। তো তার জন্যে মেন কথাটা হচ্ছে ঠাকুরকে কী করে আমি মানে নিবেদন করতে পারি। এটা আপনারা সকলেই জানেন, সব কিছু কাজের মধ্যে গোলমালটা শুরু হয় আমি আর আমার আসলেই গোলমালটা শুরু হয়ে যায়। আর তুমি এবং তোমার যখন থাকে তখন মানুষ কিন্তু অত্যন্ত নিরাপদ, ওখানে ভগবান নিজেই রক্ষা করেন। এর জন্যই বলা হয় যে যে কিছু করো না কেন, ধরুন একটা কাজ করতে করতে ভুল তো হতেই পারে মানুষের, কিন্তু আমরা যদি আবার ঠাকুরের সামনে মায়ের সামনে গিয়ে যদি আমরা দাঁড়িয়ে বলি মা আমি বুঝতে পারছি না এটা কি ঠিক করেছি কি এটা ভুল করেছি। আপনারা দেখুন আমরা সকলেই কাজ তো করি, সে কাজ করতে করতে যদি কিছু ভুল হয়ে থাকে, আমরা যদি সত্যি ঠাকুর মা স্বামীজিকে আপন মনে করি তার সামনে গিয়ে যদি বলি তাহলে ওরা কিন্তু আমাদের রাস্তাটা অত্যন্ত সরল করে দেন। মা বলছেন না আমারই তো ছেলে, তাকে ঝেড়ে পুড়ে ও যদি ধুলো কাদা মাকে তাকে ঝেড়ে পুড়ে আমি কোলে নেব, কিন্তু সেই বিশ্বাসটা তো আমাদের চাই। তো তার জন্যেই এই বিশ্বাসটা কখন আসে, এই বিশ্বাসটা কিন্তু মনে রাখতে হয় বিনয় ভাবটা যদি জীবনে আসে তখনই কিন্তু বিশ্বাসটা আসে। বিদ্যা দদাতি বিনয়ম, যে বিদ্যা দদাতি বিনয়ম, বলছে জীবনে তোমার জীবনে কি বিনয় নেই, এত অহংকারী কেন তুমি? ভগবান আমাকে দু ছটাক বুদ্ধি দিয়েছে বলে আমি অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি? আমি কিসে সুপিরিয়ার? আমি যদি নিজেকে বলি আমার এটা আছে ওটা আছে, ও তোমার চেয়ে অনেক আছে এই জগতে। তার জন্যেই যে যার জীবনে বিনয় ভাবটা নেই সে কিন্তু ভগবানের দিকে এগিয়ে যেতে পারে না। তার জন্যেই ঠাকুর মা স্বামীজি আমাদেরকে এটা শেখাতে চান, বলছে বিনয় যেখানে থাকে নুয়ে থাকা, নুয়ে থাকা। আবার ঠাকুর কথামৃতে বলছেন জলটা কোথায় দাঁড়ায়, নিচু জায়গাতেই দাঁড়ায়, উঁচু জায়গাতে জলটা দাঁড়ায় না। তো নুয়ে থাকা ওই বিনয় ভাবটা যদি আমাদের জীবনে থাকে তাহলেই কিন্তু আমরা বাঁচতে পারি। তার জন্যেই মা বলছেন, আবার মা জিজ্ঞেস করছেন মহারাজকে তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? তার উত্তরে অরূপানন্দজি বলছেন তা একরকম চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু মায়ের দয়াই চলছে ওটা। আবার শ্রী শ্রী মা একটা অন্য প্রসঙ্গে যাচ্ছেন, সেই প্রসঙ্গটা হচ্ছে মা অরূপানন্দজিকে জিজ্ঞেস করছেন তুমি রামেশ্বর যাবার কথা লিখেছিলে, মহারাজের রামেশ্বর যাবার ইচ্ছেটা হয়েছিল তার জন্যেই লিখেছিলেন, তা যাবনি? শ্রী শ্রী মা বলছেন তা যাবনি বাবা, বেশ করেছ, পথে যা উঠানামা, মানে পথে অনেক হ্যাপা, অনেক জায়গায় উঠতে হয় নামতে হয়। আপনারা সকলেই জানেন ঠাকুরের বাবা যখন এখানে গিয়েছিলেন তখন তো কোনো ট্রেনই হয়নি, একবারেই ট্রেন হয়নি, তো তার জন্যে
ঠাকুরের বাবা কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু ওই রামেশ্বরমে গিয়েছিলেন। আবার মায়ের সময় কি হয়েছিল, মায়ের সময়ে রেলওয়েটা এসে গিয়েছিল, কিন্তু বিরাট বিরাট নদী যেখানে মাঝখানে পড়ছে ওখানে কিন্তু ব্রিজগুলো হয়নি। আপনারা হয়তো জানেন না যে বেশি দূর নয়, আমরা যখন ছোট ছিলাম তখনই আমরা দেখেছি এই মালদা থেকে যখন উত্তরবঙ্গ যাওয়ার জন্যে কিন্তু তখন ফরক্কা ব্রিজই হয়নি। তার জন্যেই আবার নদী পার করে যেতে হতো। তো এখানে যেমন এখন আপনারা যে এখানে দীঘায় যাচ্ছেন, বেশি মানে দিনের কথা নয়, এই তখন কিন্তু নরঘাটের ব্রিজই হয়নি। নন্দকুমারের পরে যে একটা ব্রিজ পড়ে তখন, যে কেলেঘাই নদী আর কংসাবতী নদী যেটা বলা হয় সেই নদীর ব্রিজ হয়নি। তখন মানুষের কি কষ্ট যে খেয়া দিয়ে ওই পার এই পার করে তারপরে মানুষকে যেতে হতো। তো তার জন্যেই মা কিন্তু বলছেন বাবা অনেক উঠানামা। তো উঠানামা মানে এই দিক দিয়ে যে চেঞ্জ করতে হবে যে জিনিসটা, তো তার জন্যেই মা বলছেন যাবনি ঠিকই করেছ অনেক হ্যাপা। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এর উত্তরে শ্রী শ্রী আমাদের এর উত্তরে মহারাজ বলছেন, অরূপানন্দজি বলছেন, শরৎ মহারাজ চেষ্টা করেছিলেন, তা অত টাকা কোথায় জুটবে, গেলে শশী মহারাজের উপরই খরচ পড়ত। মানে ওই সময় রামেশ্বরমে যেতে প্রচুর খরচ। কিন্তু এখানে যে শশী মহারাজের যে কথাটা আসছে, এই কিছুদিনের আগেই শশী মহারাজের এই যে জন্মদিন মানে জন্মতিথি আমরা পালন করলাম, যে জিনিসটা শশী মহারাজের সবথেকে জীবনে বড় কাজ হচ্ছে, ওনার খুব সাধ ছিল যে মাকে দক্ষিণাত্যে নিয়ে যাওয়া। এই যে ঠাকুরের সন্তান, দেখুন যে উনি ধার দেনা করে মাকে কিন্তু যে ওই রামেশ্বরমে নিয়ে গিয়েছিলেন, দক্ষিণাত্যে নিয়ে গেলেন। কেন, ঠাকুর তো সশরীরে দক্ষিণাত্যে যাননি, কিন্তু মহারাজের খুব ইচ্ছে। আর আবার এই শশী মহারাজকে কে পাঠিয়েছিলেন দক্ষিণাত্যে, শশী মহারাজকে পাঠিয়েছিলেন মানে স্বামী বিবেকানন্দই। কেন, স্বামীজি জানতেন যে জিনিসটা যে কাকে দিয়ে কি কাজ হবে। তো তার জন্যেই যখন আপনারা সকলেই জানেন মাদ্রাজে, তখন নামটা ছিল মাদ্রাজ, এখন চেন্নাই হয়েছে, তো মাদ্রাজে যখন ভক্তরা বলেছিলেন স্বামীজি আপনি, আর আপনারা সকলেই জানেন স্বামীজি পাশ্চাত্য থেকে যখন প্রথমে মানে ভারতে ফিরে আসলেন, কিন্তু প্রথমে কোথায় নেমেছিলেন, ভারতের পুণ্যভূমিটাকে স্পর্শ করলেন রামেশ্বরমের কাছেই, রামেশ্বরমের কাছেই। এখনও ওখানে একটা মেমোরিয়াল আছে, স্বামীজি যেখানে গুন্তকাল বলে যে জায়গাটা আছে ওখানে স্বামীজি আর ওই রামনাড়ের যে রাজা অ্যাকচুয়ালি স্বামীজির শিষ্য ছিলেন। তো আর স্বামীজি ফিরছিলেন কোথায় থেকে, স্বামীজি ফিরছিলেন শ্রীলঙ্কা থেকে। তো তার জন্যেই স্বামীজি ওখানে এসে স্পর্শ করলেন ভারতের এই পুণ্যভূমিটাকে। আর আপনারা এটাও জানেন স্বামীজি যখন ওই যেদিন ভারত পুণ্যভূমিটাকে স্পর্শ করলেন সেদিন ছিল 26শে জানুয়ারি। এটাও কিন্তু পরবর্তীকালে আপনারা সকলেই জানেন প্রায় 50 বছর পরে কিন্তু সেই দিনটাই হয়েছিল প্রজাতন্ত্র দিবস। যে জিনিসটা ভগবানের এদের যে কাজগুলো কিচ্ছু না কিছু সব মানে থাকে। তো স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে এই ভারতে প্রত্যাবর্তন, যে জিনিসটা
স্বামীজির যে প্রত্যাবর্তন হলো 26শে জানুয়ারি পুণ্যভূমি, সেই রামেশ্বরমের কাছেই কিন্তু স্বামীজি প্রথমে নামলেন। নামার পরে আপনারা সকলেই জানেন সেই ঘটনাগুলি, সেই ঘটনাতে আছে রাজা নিজে কিন্তু স্বামীজির ওই যে যেখানে স্বামীজি বসেছিলেন সেই গাড়ির যে ঘোড়াগুলোকে বের করে দিয়ে নিজেই টেনেছিলেন যে জিনিসটা। তো তার জন্যেই এই রামেশ্বরমে আবার মানে রামের সঙ্গে যে সীতামাই সীতামা যে এসেছিলেন এরা জানতেন, তো তার জন্যেই যে মাকে যদি এখানে আনা হয় তাহলে খুব ভালো হবে বলে। আর শশী মহারাজ আপ্রাণ চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করে মাকে যে দক্ষিণাত্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সবথেকে বড় ঘটনা হচ্ছে রামেশ্বরমে নিয়ে গিয়ে মাকে দিয়ে 108 সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করালেন। আর এই 108 বেলপাতা সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করার পরে আপনারা সকলেই জানেন মা কি বলেছিলেন। মা অ্যাকচুয়ালি আত্মহারা হয়ে একটা খানিকের জন্য বললেন, বলেছিলেন যেমনটি রেখেছিলাম তেমনটি দেখলাম। যে তো যে প্রশ্নটা হচ্ছে মার মুখ থেকে ওই খানিকের জন্যে আমাদের মঙ্গলের জন্যে কিন্তু এই কথাটা বেরিয়ে আসলো, যাতে আমরাও যখন বুঝতে পারি কি যুগে যুগে সেই মহাশক্তি আসেন যে জগতের কল্যাণের জন্যে ভগবানের মানে সঙ্গে। তো তার জন্যেই মা বললেন, তার জন্যেই আপনারা সকলেই জানেন আজকে ওই যে রামেশ্বরমে যখনই যান মানুষরা যে এটা সকলেরই মনে পড়ে, আহা মা এখানে এসে সাক্ষাৎ শিবের পুজো করলেন আর মা বললেন। আরও অনেক ঘটনাগুলো আছে আপনারা জানেন, রাধুর মনে যখন লোভটা যেন না আসে তার জন্যে মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে জিনিসটা, হ্যাঁ পেন্সিল চেয়েছিল। তার জন্যেই বলছি যে এই সব ঘটনাগুলো এটা আমাদের জন্যেই, যে আমাদেরও অনেক সময় কেউ একজন বড় লোক নিয়ে গিয়ে খুব আদর আপ্যায়ন করে বলছেন আপনি যেটা চাইবেন সেটা নেন এখানে বলে, কিন্তু আপনারা সকলেই জানেন মায়ের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুর একটা কথা বলে দিয়েছিলেন মাকে, সেই কথাটা কিন্তু মা সবসময় সারা জীবন পালন করেছেন। সেই কথাটা হচ্ছে কারু কাছে চিত হাত করো না, কারু কাছে চিত হাত করবে না যে জিনিসটা। তার জন্যেই যে ঠাকুর যে মাকে যেটা বলে গিয়েছিলেন যে বলে যতই কষ্ট আসুক না কেন ভগবানের উপরে নির্ভর করে, যে আপনারা দেখুন ওই সময় ওদের কত কষ্ট ছিল আপনারা জানেন না। শশী মহারাজ কিন্তু মাকে এই নিয়ে যাওয়ার জন্যে কি অক্লান্ত পরিশ্রম করেছেন, ধার দেনা করেছেন, আর তারপরে শশী মহারাজ কিন্তু মাকে দক্ষিণাত্যে নিয়ে আসার পরে উনি বললেন আমার জীবনের যে এটা ছিল মানে কাজটা ছিল ওটা শেষ হয়েছে। মাকে দক্ষিণাত্যে আনার পরে আর বেশি দিন মহারাজ কিন্তু এই স্থূল শরীরে ছিলেন না। আপনারা জানেন মা মাদ্রাস থেকে তারপরে বেঙ্গালুরে গিয়েছিলেন, বেঙ্গালুরে গিয়ে মা ওই একটা শিলাখণ্ড যে বিশেষ করে একটা পাহাড়ের টিলা ওখানে ছিল, ওই পাহাড়ের টিলায় মা কিন্তু সন্ধ্যার সূর্যাস্ত দেখার জন্যে মা বসেছিলেন। বসতেই মায়ের মনটা এত উচ্চস্তরে গিয়ে মা সমাধিস্থ হয়ে গেলেন। আর মা যখন সমাধিস্থ হয়ে গেলেন যে সঙ্গে সঙ্গে যে আমাদের শশী মহারাজ
ওই শিলাখণ্ডে গিয়ে মাকে প্রার্থনা করলেন, সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, যে জিনিসটা। আর আপনারা সকলেই জানেন স্বামী বিবেকানন্দও দুর্গা পূজা করে আর বেশি দিন থাকেননি। সুশী মহারাজও কিন্তু জানত দুর্গার পুজো করে আর তিনিও বেশি দিন থাকেননি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ আর শশী মহারাজের সঙ্গে যে সম্পর্কটা, একটা অত্যন্ত মধুর সম্পর্ক। স্বামীজি যদি রাজা মহারাজের পরে যদি সবথেকে বেশি চিঠিগুলো যদি লিখে থাকেন, ওই চিঠিগুলোর মধ্যে সবথেকে বেশি চিঠি রাজা মহারাজের পরে শশী মহারাজকেই স্বামীজি চিঠি লিখেছেন। এত ভালো ভালো চিঠি লিখেছেন স্বামীজি, আর শশী মহারাজকে অত্যন্ত স্নেহ করতেন স্বামীজি। আপনারা জানেন স্বামীজি যখন দেহ ছাড়বেন তখন কিন্তু স্বামীজি কাউকে ইঙ্গিত দেননি, বরং এই বেলুড় মঠে যখন স্বামীজি দেহটা ছাড়বেন সব গুরু ভাইদেরকে কিন্তু সব দূরে দূরে সরিয়ে দিয়েছিলেন। তখন মানে মঠে ইভেন রাজা মহারাজও ছিলেন না, এরা সব কলকাতায় ছিল, মানে দূরে দূরে সরিয়ে দিয়েছিলেন। সরিয়ে দিয়ে স্বামীজি কিন্তু ওই রাত্রে যেদিন মানে শরীরটা ছাড়বেন কেবলমাত্র শশী মহারাজকে কিন্তু স্বামীজি বলেছিলেন। আর শশী মহারাজ তখন কোথায় ছিলেন? শশী মহারাজ তখন মাদ্রাজে, ওই যে এখন যে মানে ইল্লম যেটা আছে ওই সমুদ্রের ধারে যে মরিনা বিচে, ওই জায়গাতে শশী মহারাজ কিন্তু ধ্যানে বসেছিলেন। ওই ধ্যানের মধ্যেই উনি শুনতে পেলেন, শশী আমার এই দেহটাকে আমি ত্যাগ করে দিয়েছি, থুতুর মতন ফেলে দিয়েছি, কিন্তু অন্য কাউকে যারা এখানে কলকাতায় ছিল এত কাছে ছিল কাউকেই গুণাক্ষরেও স্বামীজি কিন্তু বুঝতে দেননি। তার জন্যেই শশী মহারাজকেই স্বামীজি কিন্তু পাঠিয়েছিলেন। শশী মহারাজ এত পরিশ্রম করেছেন, প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া সব আলাদা, তারপরে ভাষাটা আলাদা, সব কিছু 14 বছর শশী মহারাজ ওখানে ঠাকুরের ভাব প্রচার করেছেন। তার জন্যেই স্বামীজি জানতেন শশী আমার একজন, সে আমার কথা শুনবে, আমার কথাটাকে ক্যারি আউট করবে বলে। দেখুন কী ত্যাগটা স্বীকার করেছেন, এক কথাই, এখানে কোথাও জাননিও উনি, ঠাকুরের পুজো করতেই ভালোবাসতেন উনি, কিন্তু স্বামীজি যখন বলেছেন এক কথাই, কোনো প্রশ্ন করেননি, কোনো উচ্চবাচ্য করেননি, এক কথাই রাজি হয়ে গেলেন। সেই শশী মহারাজ কেন, আবার আমি এখানে আপনাদের এই প্রসঙ্গ কেন আনলাম, সেই শশী মহারাজই আজকে এই ওনার মাকে নিয়ে গেলেন, সে দক্ষিণাত্যে নিয়ে গিয়ে রামেশ্বরমের পুজোটা করালেন। এই এখানে কথাটা কত অর্থগর্ভিত শশী মহারাজ। তার জন্যই আপনাদেরকে বলছি যখন আপনারা প্রসঙ্গ পাবেন দেখবেন পড়ে ওটা। আমি আবার ফিরে আসছি এখানে, আবার মা বলছেন এই কথাটা উঠেছিল রামেশ্বরমের মানে ভিজিট নিয়ে। তো এখানে মা বলছেন, হ্যাঁ 1000 টাকা খরচ হয়েছে শশীর, যখন মা গিয়েছিলেন 1000 টাকা খরচ হয়েছে। আপনারা সকলেই জানেন ওই দিনকার 1000 টাকা মানে কম নয়, অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তো তার জন্যেই মা যা মা বলছেন বাবা তুমি যাওনি, কিন্তু এত টাকাটা তো ওই সময় জুটত না, তার জন্যেই যে যাওয়াটা হয়নি মহারাজের, পরে হয়তো হয়েছে। পরদিন মা ঠাকুর ঘরের দক্ষিণ পাশের ঘরে পান সাজিতেছিলেন, মানে পরদিনের ঘটনা এটা, মা পান
সাজাচ্ছেন ঠাকুরের জন্যে। বেলা এগারোটা হইবে, উপরে গিয়ে আছি, মানে মহারাজ উপরে গিয়েছেন দোতলায়। মা পূর্বোক্ত ভক্তটির কথা জিজ্ঞাসা করিলেন, ওই যে আমরা যে শুরু করেছিলাম প্রসঙ্গটা, ওই ভক্তটির কথাটা মা আবার জিজ্ঞেস করলেন। মা বলছেন, ও চলে গেল, মানে জিজ্ঞেস করছেন ও চলে গেল। মহারাজ উত্তরে বলছেন, হ্যাঁ, কাঞ্জিলালের বাড়িতে আজ থাকবে, হয়তো কালু থাকতে পারে, ও চলে গিয়েছে। এখানে অরূপানন্দজি সারদানন্দ মহারাজের কথাটা বলছেন, অত্যন্ত খুব ইম্পর্ট্যান্ট কথা এটা। শরৎ মহারাজ বলিলেন, যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তো দিন দিন আরও খারাপ হবে। যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তো দিন দিন আরও খারাপ হবে। আর যদি লজ্জায় কি করে মুখ দেখাবে এই ভাব থেকে গিয়ে থাকে, তবে ঠাকুরের ইচ্ছায় হয়তো মোড় ফিরে ভালো হতে পারে। এটা শরৎ মহারাজের কথা। যে জিনিস হচ্ছে, এখানে শরৎ মহারাজের কথাটা মহারাজ বলছেন শ্রী শ্রী মাকে, আমরা যে ভুল করে যদি অহংকার বশত যদি কোনো পদক্ষেপ নিই, তাহলে কিন্তু অবনতি অবশ্যম্ভাবী হবে। আর যদি অনেক সময় লজ্জা হয় মনে, কি করে মানুষকে মুখ দেখায়, চিচি আমি এরকম একটা কাজ করলাম, কিন্তু মহারাজ এখানে বলছেন ঠাকুরের ইচ্ছায় হয়তো আবার মোড় ঘুরে আসতে পারে। তার জন্যেই এটা আমরাও জীবনে দেখেছি, অনেক দেখেছি, যে কারণ হচ্ছে যে ভুল মানুষ করতেই পারে, কিন্তু সে মানুষ যদি স্বীকার করে বড়দের প্রতি, বড়দের কাছে যদি স্বীকার করে যে জিনিসটা না না এটা আমার মঙ্গলের জন্যে আমি এটা ভুল করে ফেলেছি, যে জিনিসটা, কারণ হচ্ছে এখন বিশেষ করে আপনারা দেখবেন অনেক, আমরা যেমন ইংলিশে বলি না অ্যাডামেন্ট, হ্যাঁ ভুল করেছে কিন্তু কিছুতেই স্বীকার করবে না জিনিসটা। তো তার জন্যেই বলছি এটা হচ্ছে, এটা অহংকারের লক্ষণ। তার জন্যেই বলা হচ্ছে যদি ভুল করেই থাকতে পারে বড়দের কাছে, অ্যাটলিস্ট ছোটদের কাছে বলছে না, বড়দের কাছে যদি আমরা স্বীকার করি না না মহারাজ এটা আমার করা উচিত ছিল না যে জিনিসটা, তাহলে কিন্তু মানে ঠাকুরের দয়ায় আবার কিন্তু মোড় ঘুরে আসতে পারে আমাদের জীবনে। এর উত্তরে মা বলছেন, কি বা হয়েছে, দেখুন মায়ের মনটা যে কত উদার। মা বলছেন, কি বা হয়েছে, বেটা ছেলে মেয়ে তো নয়, ভুল তো হতেই পারে, কারণ হচ্ছে বেটা ছেলের জন্য একটা নিয়ম আর মেয়ে ছেলের জন্য একটা নিয়ম, এটা বলার অপেক্ষা রাখে না জিনিসটা। শালীনতার সীমাটা থাকে সকলের কাছে একটা, তো একটা হয়তো শালীনতার সীমাটা ভঙ্গ করেছে একজন, কিন্তু নিয়মটা দুজনের কাছেই কিন্তু সমান হয় না যে জিনিসটা। আবার এখানে মায়ের সবথেকে বড় কথা, সেটা আপনাদেরকে বলছি, মাই নিজে বলছেন, ভাঙতে পারে সবাই, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। এই যে
মায়ের কথা আছে, মনটা কতখানি যদি উদার হলে এই কথাটা আমরা নিতে পারি। আমরা হয়তো ভুল দেখি অনেক সময়, কিন্তু আমরা কি ভাঙব? নেতিবাচক কি সবসময় আমাদের? ইতিবাচক কিচ্ছু থাকবে না। তার জন্যে এইটা হচ্ছে মায়ের সব থেকে বড় কথা, যে ভাঙতে পারে সবাই বা হ্যাঁ, কিন্তু গড়তে পারে কজন পারবে? আজকে আমরা অনেক সময় সন্তানদেরকে মানুষ করি, কিন্তু আমরা এটা মনে রাখি না। সব সময় যদি নেতিবাচক থাকলে কি করে ভালো হবে, কি করে ভালো হবে? আমি আমার মনের ইচ্ছাটাই সব সময় চাই অপরের কাছ থেকে, তাহলে কি করে হবে এটা? তার জন্যই মা বলছেন, দুর্বলতা তো মানুষের আছেই। মা বলছেন মানুষের দুর্বলতার দিকে লক্ষ্যটা দিতে নেই। এটা আমরা কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকেও কিন্তু শুনতে পাই। আপনারা দেখবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা প্রসঙ্গ হচ্ছিল যে দক্ষিণেশ্বরে এই মানুষের দুর্বলতা নিয়ে, ওখানে নরেন্দ্রনাথ আছে, মাস্টার মহাশয় আছে, আরও অন্যরা আছেন। তো মানে নরেন্দ্রনাথ আর মাস্টার মহাশয়ের মধ্যে কথা হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ আজকের ছেলেরা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সব এইগুলো কথাটা হচ্ছে। ঠাকুর কিন্তু দূর থেকে ওটা একটু শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে মাস্টার মহাশয়কে ধমক দিয়েছেন। কেন ধমক দিলেন? ঠাকুর কি জানতেন না এরা দুজনই কিন্তু যে মানুষের দুর্বলতা নিয়ে কথাগুলো বলছেন? সঙ্গে সঙ্গে ঠাকুর মাস্টার মহাশয় বলছে, তুমি বয়সে বড়, তুমি জানো না এইগুলো আলোচনা করতে নেই। তার জন্যই এখানে শ্রী শ্রী মা বলছেন, দুর্বলতা তো মানুষের আছেই। তার জন্যে স্বামীজি বারে বারে বলছেন, কল অপন দ্য স্লিপিং সোল, সি হোয়াট উইল হ্যাপন, দ্য পাওয়ার উইল কাম, দ্য গ্লোরি উইল কাম, অল দ্যাট ইজ গুড অ্যান্ড গ্রেট উইল কাম ওয়েন দিস স্লিপিং সোল ইজ রাউজড টু ইটস কনসিয়াস অ্যাক্টিভিটি। বলছি সুপ্ত আত্মাটাকে জাগাও তুমি, ওটাকে আবার ঘুম পাড়িয়ে দেবো না তুমি। এই মানুষের দুর্বলতার যদি আমরা সবসময় দুর্বলতা নিয়ে যদি করি আলোচনা করি, ওটাকে তো আবার তুমি ঘুমটাই তো পাড়াচ্ছ। সেই সুপ্ত আত্মাটাকে জাগাও, তাকে বলো এই ঘুমটা কি তোমার সাজে, এই দুর্বলতা কি তোমার সাজে। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন, হে অর্জুন এই দুর্বলতা তোমার সাজে, কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম, এটা তোমার সাজে, উঠো। তার জন্যে সবসময় মানে স্বামীজি বলতেন, কাদা দিয়ে কিন্তু কাদা ধোয়া যায় না। আপনারা 1000 বছর বসে দুর্বলতার সব আপনারা আলোচনা করতে পারেন, কিন্তু দুর্বলতা আর কোনোদিনও যাবে না। দুর্বলতাটাকে দূর করার উপায়টা হচ্ছে, ওখানে শক্তি দরকার। তার জন্যে স্বামীজি বলেছেন, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। কারণ হচ্ছে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। তার জন্যে কোনো মানুষকে সবসময় তার দুর্বলতার যদি সবসময় বলা হয়, তার জন্যে স্বামীজি বলছেন, অন্তর্নিহিত দেবত্ব
আর অন্তর্নিহিত পূর্ণত্ব মানুষের মধ্যে আগে থেকেই আছে, আগে থেকেই আছে। তার জন্যই মাও বলছেন, বলছেন এই দুর্বলতাটাকে আশ্রয় দিও না। তার জন্যই মা বারে বারে বলছেন মানুষের দুর্বলতার দিকে কিন্তু নজর দিতে নেই। কারণ হচ্ছে দুর্বলতার দিকে সব সময় যদি বলি, 1000 বছর ধরেও কিচ্ছু হবে না। স্বামীজি এক কথাই বলে দিয়েছেন, কাদা দিয়ে কিন্তু কাদাটাকে ধোয়া যাবে না। এখানে এই কথাটা আপনাদেরকে তার জন্যই বলছি। আবার মহারাজ বলছেন, শরৎ মহারাজ বলেন, একা একা থাকা উন্নত মন হলে সম্ভব, নতুবা যার দোষী মন তার আরও অধোগতি হয় ওতে। মানে ব্যাপারটা হচ্ছে আইডল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ, ইংলিশে যে কথাটা বলে, হ্যাঁ, যে কাজ নেই তো খইভাজ যে জিনিসটা, তার জন্যেই কাজ নিয়ে থাকতে হয়। একটা কাজ নিয়ে মানুষ যদি থাকে তাতে তার মঙ্গল হয়। তো তার জন্যেই মা যে আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছেন যে সব সময় মানুষের মধ্যে যেটা ভালো গুণগুলি আছে ওই গুণগুলি অনেক সময় আপনারা দেখবেন বাবা মারা কিন্তু অনেক সময় নেতিবাচক কথাগুলো বলে, তুমি একজন হাঁদা, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি বোকা, এই কথাগুলো বারে 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 বলতে সে কিন্তু ওতেই পরিণত হয়। সে তার জন্যেই সকলকেই বলতে হয় কী গো তুমি পারবে না, পারবে। তার জন্যেই এইটা হচ্ছে ইতিবাচক, মায়ের জীবন থেকে আমরা পাই যে কাউকেই নেতিবাচক কেন বলতে যাব, আমি খারাপ কথা বলতে যাব কেন। আর খারাপ কথা শুধু বলতে যাব না তা নয়, খারাপ কথা নিয়ে শুধু আলোচনা করব কেন আমি যে জিনিসটা। তার জন্যে মার কাছে আমরা প্রার্থনা করি যেন আমরাও যেন সব সময় ভালো কথা নিয়ে থাকতে পারি। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।